রায়গঞ্জের পানিশালা টিওর ডাঙ্গির বাসিন্দা আলমাস কবির চলতি বছরের এশিয়ান ইউথ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রিলস ও 200 মিটার দৌড়ে সুযোগ পেয়েছিল। সে দেশের হয়ে একাই প্রতিনিধিত্ব করার কথা ছিল তার, কিন্তু এরই মধ্যে পাসপোর্ট জটিলতার জেরে তার আর যাওয়া হয়নি। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্ত করে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে রায়গঞ্জ শহরে পথে নামলো জেলা তৃণমূল। এই ইস্যুতে আজ রাতে শহরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, মন্ত্রী গোলাম রাব্বানি, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তপন নাগ সহ অন্যান্যরা। বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই ঘটনায় চরম হতাশা প্রকাশ করেছেন। আসলাম কবির নামে আমাদের রায়গঞ্জ ব্লকের একজন ক্রীড়াবিদ গত সেপ্টেম্বর মাসে 200 মিটার দৌড়ে ন্যাশনাল গোল্ড মেডেল পেয়েছিল। তার সুযোগ হয়েছিল কোয়েতে, এবার যেটা এশিয়ান গেম হচ্ছে সেটাতে পার্টিসিপেট করার জন্য, কিন্তু সে সেখানে যেতে পারেনি। সে পাসপোর্ট অ্যাপ্লাই করেছিল, তার সাথে সাথে সে ভিসাও অ্যাপ্লাই করেছিল, কিন্তু পাসপোর্টের ভ্যালিডিটি মাত্র 5 মাসের দেওয়া হয়েছিল। কিন্তু কেননা কোনো ভিসা তখনই মানে হয় যখন পাসপোর্টের ভ্যালিডিটি 6 মাসের মিনিমাম থাকে, তো 6 মাসের ভ্যালিডিটি না থাকার জন্য ভিসা সে পায়নি, তার জন্য সে বঞ্চিত হলো এই সেই এশিয়ান গেমসে পার্টিসিপেট করার জন্য। আমরা খুব আশাবাদী ছিলাম সে যদি পার্টিসিপেট করতো নিশ্চিত সে পদক পেয়ে আসতো, সেখান থেকে আজকে আমরা বঞ্চিত হলাম। এটা মানে কেন্দ্র সরকারের গাফিলতি, আপনারা যেমন জানেন পাসপোর্ট টোটালি কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে থাকে, আজকে সেখানে এটা কেন্দ্র সরকারের গাফিলতি রয়েছে বা কি মনে হয় কোনো ষড়যন্ত্র রয়েছে, সেখান থেকে আমাদের আসলাম কবির আজকে যেতে পারল না, এটা আমাদের জন্য খুবই দুঃখের বার্তা। তার জন্যই আমরা কেন্দ্র সরকারকে ধিক্কার দেওয়ার জন্য এই মিছিলটা আজকে আয়োজন করেছি। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।